পরশুদিন আমি এক জায়গায় এক পিস আমি ওয়াশ করে আসলাম মানে সেখানে আমার চাইতে হয় উনি খাবার সময় বললেন জাহাঙ্গীর ভাই বুকটা ফেটে গেল আপনি ঠিকই বলছেন যে বিরাট বিরাট এক একটা গেট বানাই আপনি কোন পনেরো হাজার এক একটা বিশ হাজার পঁচিশ হাজার টাকা দেয় আমি এই ঝকঝক ঝল ভলানো গেট এটা দেখে আমি খুশি হব কিন্তু এই গেট দেখে ও হাবি আসবে না ওহাবি মতবাদকে ঘায়ল করতে হলে কলম লাগবে শক্তি লাগবে সুতরাং আজ সব তরফার বিরবাই কোনো প্রচার নাই সত্যের প্রচার নাই তাহলে কি সেই রসুল্লার কথা যা খেরই জামানার ইমানদারদের ইমান হাতে চলন্ত কয়লা রাখার মতো হবে আজ তো তাই